আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই টগর ফিশিংয়ের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি বন্ধুরা যারা দুই কাটাই কাতলা রুই মিরগেল এসব শিকার করতে চান তাদের জন্য আজকের এই টোপটি তো ভিডিওটি নাটনে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তাহলে আপনারা সহজেই টোপটির সম্পর্কে বুঝে যাবেন তো প্রথমে আমাদের যে জিনিসটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কাটারিভোগ চাল বা বিরিয়ানি বা পোলাওয়ের খুব ভালো যেটা চাল সেটা আমার ভেজে গুঁড়ো করে রাখা রয়েছে বোতলের ভিতরে এটা কিন্তু আপনারা ভাজবেন ভাজলে দেখবেন যে আস্তে আস্তে ফুলে যাবে তারপর এটা গুঁড়ো করে ফেলতে হবে এটা কিন্তু লাল হয় না এটা ভাজলে লাল হয় না বরঞ্চ ঘ্রেনটা একটু কমে যায় কিন্তু যখন টোপ বানানো হয় তখন কিন্তু ঘ্রেনটা বাড়ে এই যে দেখতে পারছেন এরকম একটু ভালো ফ্রেশ ভোগ চালের গোড়াটা ব্যবহার করবেন তারপর প্রয়োজন কোকোনাট মিল্ক এটা হচ্ছে নারকেলের দুধ দুধের মতোই আসলে এটা অরিজিনাল নারকেলের দুধের মতো না তারপরেও নারকেলের দুধের প্রয়োজনটা এটা যথেষ্ট মেটাই আপনারা চাইলে এর পরিবর্তে নারকেলের যে দুধটা ওটা ব্যবহার করতে পারেন সেটা রেজাল্ট আরও ভালো দেবে মনে করি তো এখন এই কোকোনাট মিল্কটা আমি অল্প পরিমাণে দিচ্ছি একটা জিনিস আপনাদেরকে বোঝানোর জন্য আপনারা যদি কাটারিভোগ চালের ভিতরে যদি কোকোনাট মিল্ক দিয়ে যদি আপনারা টোপ তৈরি করেন শুধুমাত্র এই দুটা জিনিস দিয়ে তাহলেও কিন্তু কাতলা মাছ মিরিগেল মাছ এবং রুই মাছ এগুলো হিট হবে এবং শুধুমাত্র এই দুটা জিনিস না সাথে অবশ্যই আপনারা যখন দুই কাটা খেলবেন সাথে পিঁপড়ার ডিম আপনারা অবশ্যই মিশিয়ে নেবেন বা লাগিয়ে নেবেন যেভাবে লাগিয়ে নিতে হয় তো আমি এক এক করে দেখাতে থাকতেছি আপনারা দেখতে থাকুন এখন এই যে কোকোনাট মিল্কটা দিলাম দিয়ে এখন এই যে কাটারিভোগ চালের গোড়া দিয়ে এটা মিক্স করতেছি এখন বন্ধুরা এই টোপটা কেবল তৈরি হচ্ছে আপনারা কিন্তু না টেনে ভিডিওটি দেখতে থাকুন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন ভিডিওটা কখন আমি কি দিচ্ছি সেটা যদি আপনারা টেনে টেনে দেখেন তাহলে কিন্তু আপনাদের গ্যাপ গেলে আপনারা কিন্তু এটা বুঝতে পারবেন না তারপরেও আপনাদের সুবিধার্থে আমি যতটুকু সম্ভব বোঝানোর চেষ্টা করব আপনারা ভিডিওটি দেখতে থাকুন তো কাটারিভোগ চাল এবং নারকেলের যে মিল্ক দিয়ে মানে নারকেলের দুধ দিয়ে যেটা কৌটার ভিতরে থাকে কোকোনাট মিল্ক সেটা দিয়ে এই টোপটা তৈরি করলাম এটা কিন্তু আসলে আমি এই টোপটা দেখাচ্ছি না আস্তে আস্তে ভিডিওটা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন এখন আমাদের এটা প্রয়োজন মতো নারকেলের দুধ দিতে হবে যেহেতু আপনারা নারকেল কুড়ে নারকেলের দুধ বের করে ওটা ব্যবহার করবেন যেহেতু সবার কাছে তো আর হাতের নাগালে এই জিনিস পাওয়া যাবে না আর আমি এটাও বলতেছি যে আমি যে জিনিসটা ব্যবহার করতেছি এর থেকে যদি আপনারা নারকেলের দুধ যদি হালকা গরম পানিতে দুটো এলাস ফল দিয়ে সিদ্ধ করে ফুটায় নিয়ে তারপর যদি ব্যবহার করেন তাহলে রেজাল্ট আরও ভালো পাবেন তারপরেও একটা কথা যে নাই মামার চেয়ে কানা মামা ভালো তাই আমি এই কোটার এটা ব্যবহার করতেছি এটা কিন্তু স্পন্সার ভিডিও না যে আপনারা এই কোম্পানিরই কোটা দুধ ব্যবহার করবেন এরকম না আপনারা চাইলে নারকেল করে আপনারা যেভাবে দুধ বানাতে হয় ওইভাবে করে দুটো এলাস ফল দিয়ে আপনারা এরকম ফুটিয়ে নিয়ে এরকম মিল্কটা তৈরি করতে পারেন তো এখন এই যে আর একটা জিনিস দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোকোনাট পাউডার মানে নারকেলের যে গুঁড়া ওরকম এটা শুকানো থাকে এটা নারকেল ডাস্টের মতো তবে নারিকেল ডাস্ট থেকে যেরকম তেল বের করে ফেলে এটা তা হয় না এটা দিয়ে পোলট্রির ফিড দিয়ে আর সামান্য মিষ্টি চার দিয়ে চার করবেন আর টোপটা আমি আজকে দেখাচ্ছি পরবর্তীতে আস্তে আস্তে আমি সব দেখানোর চেষ্টা করব তো এখন এই পাউরুটি আমি পাঁচটা পাউরুটি নিলাম যেহেতু আমি পঞ্চাশ গ্রাম থেকে ষাট গ্রাম কাটারিভোগ চালের গোড়া নিছিলাম ওর ভিতরে পাঁচটা রুটি যাবে এখন পাঁচটা রুটির যে লাল অংশ সেটা কিন্তু বাদ দিতে হবে এটা বাদ দেওয়ার পিছনে কিছু কারণ থাকে তা হলো এটা বাদ দিলে কালার ভালো হয় সাদা কালার একেবারে ধপধপে সাদা কালার হয় প্লাস এটার বাদ দিলে টোপটা কিন্তু যথেষ্ট আঠালো হয় এবং অনেকটা সফট হয় কিন্তু যখনই লাল অংশ রেখে দেয় তখন কিন্তু টোপের ভিতরে কিন্তু একটা স্পঞ্জ স্পঞ্জ ভাব চলে আসে ততটা আঠালো ভাব আসে না তো এখন লাল অংশগুলো বাদ দিয়ে দিলাম দিয়ে আবার এই যে কোকোনাট মিল্ক দেখতে পারছেন এটা পর্যাপ্ত পরিমাণে দিতে হবে অল্প অল্প করে দিতে হবে আর শান্তে হবে একবার বেশি দিয়ে দেবেন না তাহলে কিন্তু প্রচুর নরম হয়ে যাবে আর প্রচুর নরম হয়ে গেলে কিন্তু টোপটা পারফেক্ট হবে না তো অল্প অল্প করে পানির বদলে এই কোকোনাট মিল্ক দিতে হবে এবং আমি এটা আশা করি যে আপনাদের এই টোপটা বানালে আপনাদের টাকাটা জলে যাবে না আপনাদেরকে কষ্ট করে এই যে টোপ বানানো দেখায় শুধুমাত্র আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য অনেকে দেখবেন প্রতিনিয়ত বিভিন্ন মন গড়া টোপ বানাচ্ছে আমি কিন্তু সেটা দেখাই না আমার ইচ্ছা করলে এরকম টোপের ভিডিও প্রতিদিন কিন্তু পাঁচ ছয়টা ভিডিও আপলোড দিতে পারি কিন্তু এটা দিয়ে না কারণ হচ্ছে মন গড়া টোপ দিয়ে আসলে কাজ হয় না তো আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা আপনারা ট্রাই করুন অবশ্যই আপনারা ভালো রেজাল্ট পাবেন বন্ধুরা এখন এটা কিন্তু পিষ্টন করা হয়ে গেল আরও ভালো করে পিস্টন করতে হবে কারণ যত পরিমাণে এটা পিস্টন করবেন তত টোপটা সফট এবং আঠালো হবে তারপর ঘি দিতে হবে এখন ঘির পরিমাণটা কেমন দিতে হবে সেটা বলতেছি ঘি কিন্তু খুব বেশি দিতে হবে না হালকা পরিমাণে পরিমাণটা বেশি হলে কিন্তু টোপটা কিন্তু মাছে নিবে না কিন্তু আর তাছাড়া টোপটা কিন্তু সহজে ফেটে যাওয়ার সম্ভাবনা আছে যেহেতু এটা দুই কাটাই খেলা হবে বা চার কাটাই বা এক কাটাই তো ঘি অনেকেই বেশি দিয়ে ফেলি ঘি মনে করি যে প্রচুর দিলে প্রচুর মাছে খাবে আসলে এটা কিন্তু ভুল প্রতিটা জিনিসের একটা মাত্রা আছে মাত্রাতিরিক্ত কোনো কিছুই ভালো না তো এখন আমি এতে ঘি মেশালাম কিন্তু হ্যাঁ বন্ধুরা আমি এতে আজ এই টোপে মধু ব্যবহার করব না কারণ এই টোপে মধু ব্যবহার করলে এই গরমের সময় বিশেষ করে মধু কিন্তু আমি তেমন একটা ব্যবহার করি না কারণ আমি যেখানে মাছ ধরতে যাচ্ছি সেখানে পানির লেয়ার খুবই কম হয়তোবা দুই থেকে আড়াই ফুট তো এই গরমের ভিতরে মধু ব্যবহার করলে মাছে কিন্তু কম টানে কারণ আমি কিন্তু এসব জিনিস কিন্তু পরীক্ষিত আমি কিন্তু নিজে মাছ ধরি এবং আমি অনেক রকম করে দেখছি যে প্রচুর গরম পড়লে মধু দিলে কিন্তু হিতে বিপরীত হয়ে যায় তো মধু আমরা এই টোপে ব্যবহার করব না আর শীতকালে অবশ্যই আপনারা মধু ব্যবহার করবেন কিন্তু ঘি একেবারে ব্যবহারই করবেন না তার কিছু কারণ আছে তো আজকে যে টোপটা দেখাচ্ছে এই টোপটা নিয়েই আলোচনা করি এখন টোপটা কীভাবে গাঁথতে হবে দুই কাটায় সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আর বন্ধুরা আমি যদি একটু বেশি বকবক করে ফেলি প্লিজ আমাকে ক্ষমা করবেন কারণ আমার যা বকবক করা শুধুমাত্র আপনাদের সামান্য বোঝানোর জন্য আমি সামান্য জানি এই সামান্য থেকে আপনাদেরকে সামান্য পরিমাণে জানানোর জন্য আমি একটু বকবক করি এটা আপনাদের মেনে নিতে হবে তো দেখেন এই যে দুই কাটাটা এটা কিন্তু চোদ্দো সাইজের বড়শি চোদ্দো সাইজের বড়শি ডাইসি বর্ষি এখন টোপটা কিভাবে গাঁদতে হবে সেটা তো আপনারা সবাই কম বেশি জানেন তারপরে এটা নতুনদের জন্য যারা মোটেই জানে না তাদের জন্য দেখেন এরকম গোল করে যে কোনো এক সাইডে এরকম করে পিপড়ার ডিম বসিয়ে নেবেন এক সাইডে আর বাকি সাইডে কিন্তু পিপড়ার ডিম থাকবে না কারণ ভিতরে ডিম চলে গেলে কিন্তু টোপটা কিন্তু ভালোভাবে সেটে যাবে না আটবে না তো এভাবে টোপটা গেঁথে ফেলতে হবে আর আরেকটা কথা বন্ধুরা আমি কিন্তু বলছি বড়শি আপনারা কিন্তু বারো তেরো চোদ্দো এরকম সাইজ ব্যবহার করবেন তবে চোদ্দো ব্যবহার করা ভালো তাতে বড় মাছ বেঁধে গেলেও ছুটে যাওয়ার সম্ভাবনা নেই কিংবা বড়শি ভেঙে যা বা ব্যাকায় যাওয়ার সম্ভাবনা নেই এই যে টোপটা এরকম তৈরি করলাম এখন এই টোপে মাছ হানড্রেড পার্সেন্ট হবে এটা কিন্তু বলা ভুল কেউ যদি বলে যে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি তাহলে সেটা ভুল কারণ রিজিকের মালিক আল্লাহ রিজিকের যদি না থাকে তা যতই ভালো টোপ বানান না কেন আপনার কাজ হবে না আবহাওয়া পানির দূষণ বিভিন্ন কারণে কিন্তু মাছে কম খায় তো এই টোপটা হানড্রেড পারসেন্ট কার্যকর তখন হবে যদি সেখানে পানি ভালো থাকে মাছ থাকে এবং আবহাওয়া অনুকূলে থাকে তাহলে এই টোপটাই অবশ্যই ভালো কাজ করবে আর বন্ধুরা আর একটা জিনিস পিঁপড়ার ডিমের ভিতরে যদি লাল লাল কোনো অংশ যদি দু একটা থেকে যাচ্ছে পারলে এগুলো আপনারা বেছে আলাদা করবেন কারণ এগুলো কিন্তু থাকলে মাছে কম খায় কারণ এর ভিতরে একটা জাতীয় জিনিস থাকে এই যে যখন এই ডিমটা বড়ো হয়ে যায় তখন একটা অম্ল টক টক ভাব তৈরি হয়ে যায় যার কারণে মাছে কিন্তু অনেক সময় গালে নিয়েও নেয় না তো আপনারা ভালো করে পিপড়ার ডিমটা পরিষ্কার করবেন আর জিনিস আমি বলতেছি যদি সেখানে প্রচুর পরিমাণে তেলাপিয়া থাকে বা ক্যাটফিশ জাতীয় মাছ থাকে তাহলে আর এক রকম টোপ করবেন যে কোনো একটা এই আপনি এরকম সাদা টোপ দিবেন আর একটাই দেবেন হচ্ছে কেঁচো এখন কেঁচোটা কিভাবে গাঁথতে হয় সেটা আমি বলতেছি তার ফাঁকে আমি আর কথা বলি সে কথা হলো অনেকে দেখবেন পাশে সাদা টোপ দিয়ে অনেক মাছ পাচ্ছে কিন্তু আপনি পাচ্ছেন না এটা কেন হয় দেখা গেলো আপনার শুধু পাউরুটি আর হচ্ছে ডিম আর সামান্য বা মধু বা ঘি এরকম দিয়ে ব্যবহার করতেছেন কিন্তু সাদা টোপ বিভিন্ন রকমেরভাবে তৈরি করা যায় এখন আমি যে সাদা টোপটা তৈরি করলাম এটার ভিতরে কিন্তু নারকেলের দুধ দেওয়া আছে আপনারা চাইলে এই সাদা টোপ এরকম আর রকম করতে পারেন সেটা হচ্ছে পায়েস দিয়ে তৈরি করতে পারেন আরেকটা আছে ফিশ ম্যাগনেট নামে একটা পাউডার আছে আরেকটা আছে ফিশিং পাউডার বিভিন্ন রকম করে তৈরি করা যায় তো এখন আমি যেটা দেখাইছি এটা যথেষ্ট রেজাল্ট ভালো হবে ইনশাল্লাহ তো এভাবে তৈরি করবেন আর আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলের ভিডিও প্লিজ আমার ভিডিওটা একটা লাইক দিয়ে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটা বাজে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ